নমস্কার আমি প্রিয়াঙ্কা সো আজকে চলে এসেছি আমি বর্ষানার কিছু সুন্দর কেশের কালেকশন নিয়ে তো আমি দেখাবো প্রথমেই একটা সুন্দর হোয়াইটের সাথে স্লেটের কম্বিনেশনের শাড়ি এটা দুটো কালার মিক্স করা আছে তো দেখতে পাচ্ছো কেশ তো আমাদের বাংলার একটা ঐতিহ্য বেসিক্যালি এটা আমাদের এখানকার মানুষজন যারা ঘরে ঘরে এইরকম সুন্দর শাড়ি তৈরি করে এটার প্রাইস হচ্ছে 1999 তো তোমরা এরকম সুন্দর শাড়িগুলো বর্ষানার কাছ থেকে পেতে পারো এর অনেকগুলো কালার এখানে আছে আমি একটা একটা করে তোমাদেরকে দেখাবো নেক্সট আমি দেখাচ্ছি একটা সুন্দর বেগুন ফুল কালার যেটাকে বলে তার সাথে একটা সুন্দর পিঙ্ক কালারের কম্বিনেশন আছে এর আঁচলের মধ্যে সুন্দর সুন্দর গোটা ঝুলছে দেখতে পাচ্ছ সুন্দর একটা শাড়ি এখানে সুন্দর সুন্দর পিঙ্ক কালারের বিট করা আছে তো এই শাড়িগুলো প্রথমত ভীষণ সফট হয় মানে যেটা একদম বডি হাগিং যেটাকে বলে এই গরমের জন্য একদম পারফেক্ট কালেকশন তো এরকম একটা সুন্দর শাড়ি আমরা ওয়ার্ড্রবে রাখতেই পারি সেম প্রাইস 1999 আরো একটা সুন্দর কালার আছে তার সাথে একটা সবজে কালার বলে যেতে পারে বেসিক্যালি কুচি কলা পাতা কালার যেটা এটারও সেম জিনিস এটার মধ্যে একটা সুন্দর পিঙ্ক কালারের কম্বিনেশন রয়েছে আঁচলে রয়েছে সুন্দর সুন্দর কিছু ল্যাটকানের মতন ভীষণ সফট একটা শাড়ি এবং ভীষণ আই সুদিং একটা কালার দেখতেই পাচ্ছ আমি একটু খুলে দেখাচ্ছি এই যে এই হচ্ছে সুন্দর শাড়িটা এবং এটা ভীষণ আই সুদিং ভীষণ সফট আমরা যারা অফিস যাই প্রতিদিন ডেইলি লাইফে তাদের এই গরমের মধ্যে ভীষণ একটা সফট শাড়ি হলে খুব ভালো হয় সুবিধা হয় তো আমরা অফিস ওয়ার্সরা এরকম একটা সুন্দর শাড়ি নিজের কাছে রাখতেই পারি এবং সেম প্রাইস 1999 তো এরকম একটা সুন্দর কালেকশন বর্ষানার কাছ থেকে আমরা পেতেই পারি এবার দেখাচ্ছি আমি একটা সুন্দর খাদি কটন বেসিক্যালি আমি একটা জিনিস বলতে চাই যে শাড়িগুলো আমরা এখন দেখাচ্ছি এই শাড়িগুলো কিন্তু আমাদের বাংলার ঐতিহ্য তো এইরকম শাড়ি আমাদের এখানকার লোকজন বাংলার ঘরে ঘরে তৈরি করে তো আমার বর্ষানা কিন্তু সেই ঐতিহ্যটাকে তুলে ধরছে তো এটা একটা খুব ভালো জিনিস বর্ষানা যেটা বর্ষানা চাইছে যে আমাদের এখানকার যে মানুষগুলো তারা যা তাদের কাছে যাতে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়ুক তো সেই জিনিসটাই আমরা দেখাতে চলেছি তোমাদেরকে খাদি কটন একটা খুব সুন্দর কালার একটা ব্লু কালার বলতে পারো আর এই সব শাড়িগুলোর একটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এগুলো ভীষণ সফট ভীষণ বডি হাগি মানে পরে থাকলে মনে হয় একটা শাড়ি পরে আছে কারণ শাড়ি পরাটা সামারে একটা ভীষণ হেডেক বলতে গেলে বাট এরকম একটা শাড়ি যদি আমাদের ওয়ার্ড্রবে থাকে তো আমাদের সেই হেডেকটা কোনোদিনই নিতে হবে না তো এইটা হচ্ছে আমাদের এখানকার খাদি কটন তো এরকম একটা শাড়ি যদি আমাদের ওয়ার্ড্রবে থাকে তাহলে আমাদের এই গরমকালে সেই একটা গরমে শাড়ি পরার যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু নিতে হয় না তো এটার প্রাইস হচ্ছে 1999 তো এরকম একটা শাড়ি আমরা নিতেই পারি বর্ষানার কাছ থেকে তো সুন্দর একটা শাড়ি পেতে গেলে একটা স্ক্রিনশট নিতে হবে এবং বর্ষানার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে পাঠিয়ে দিতে হবে তুমি পেয়ে যাবে তোমার এই পছন্দের শাড়িটা আবার একটা সুন্দর শাড়ি একই প্যাটার্নের শাড়ি কিন্তু এই শাড়িগুলো না যতই দেখছি ততই মনে হচ্ছে একটা নতুনত্ব ব্যাপার আছে কারণ এই গরমকালে এরকম একটা শাড়ি দেখলে মানে এরকম শাড়ি যদি অনেকগুলো ওয়ার্ড্রবে থাকে তারও মনে হবে অনেক কম তো এই শাড়িটা সেম প্যাটার্ন ব্লুয়েরই একটা ভ্যারিয়েশন কালার শুধু এটার মধ্যে দেখো একটা সুন্দর সুন্দর পিঙ্ক লাইন্সের চেক করা আছে ঠিক আছে আর একটা গ্রিন কালারের সুন্দর সরু বর্ডার একটা আছে এটার সাথে সেম জিনিস বর্ডার সুন্দর দুটো লটকান দেওয়া আছে একদম আঁচলে তো এরকম একটা শাড়ি সেম প্রাইস 1999 তো এই শাড়িটা পেতে গেলে বর্ষানার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে পোস্ট করতে হবে এবং ডিটেলসে জানতে হবে সো আমি আবার তোমাদেরকে দেখাবো একটা সুন্দর মার্সেডাইজ কটন যেটা আমিও একটা সুন্দর কালার পরে আছি তোমরা দেখতে পাচ্ছ তো এটা একটা সুন্দর হলুদ যেটা হলুদ আমাদের সবারই খুব পছন্দের একটা কালার এটা হচ্ছে আঁচলটা এবং এটা হচ্ছে বডিটা আচ্ছা সেমই কালার যাচ্ছে একই কালারের আর শুধু পাড়ের মধ্যে সুন্দর সুন্দর শঙ্কর মতন কাজ করা আছে দেখতে পাচ্ছ একটা সুন্দর ব্লু কালার দিয়ে এটার পাড়টা ডেকোরেট করা আছে আর এই রকম একটা সুন্দর শাড়ি যেটার দাম হচ্ছে 3500 তো এরকম একটা শাড়ি পেতে গেলে বর্ষানার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাকে একটা স্ক্রিনশট নিয়ে পোস্ট করতে হবে এবং এরকম একটা সুন্দর শাড়ি তোমার ওয়ার্ড্রবে চলে আসবে তো আবারও একটা সেমি মার্সেডাইজ কটন আমি তোমাদের দেখাচ্ছি একটা সুন্দর রাস্ট রেড কালার দেখতে পাচ্ছ এবং এটার মধ্যে একটা ছোট্ট ছোট্ট সিকোয়েন্সের কাজ করা আছে আমি জানি না কতটা দেখা যাচ্ছে বাট শাড়িটা হচ্ছে ভীষণই সফট ভীষণ নরম এবং
ভীষণ বডি হাগিং এরকম একটা শাড়ি, মানে আমি বারবার রিপিট করছি একই কথা, গরম আসছে তার জন্য এরকম শাড়িগুলো আমাদের ওয়ার্ডরোবে কিন্তু রাখতেই হবে। কারণ যেহেতু আমরা প্রতিদিন বেরোই, আমাদের বেরোতে হয়, এই গরমের মধ্যে শাড়ি পরাটা হচ্ছে খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। কিন্তু এরকম একটা শাড়ি যদি আমাদের কাছে থাকে, আমরা এরকম একটা শাড়ি কিন্তু অলওয়েজ মানে যে কোনো ওকেশনে যে কোনো ভাবে পরে যেতে পারি। এটা যে কোনো বিয়ে বাড়িতেও আমরা খুব সোবার একটা লুক দিতে পারি এরকম একটা শাড়ি পরে, প্লাস আমরা একটা অফিসের কোনো পার্টি এরকম অ্যাটেন্ড করতে পারি এরকম একটা সুন্দর শাড়ি। সেম প্রাইস 3500 এবং এরকম একটা শাড়ি পেতে হলে একইভাবে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে এবং একটা স্ক্রিনশট পাচ্ছি, এরকম একটা সুন্দর শাড়ি কিন্তু পেয়ে যেতে পারো। এরকম একটা সুন্দর শাড়ি, মানে ছোটবেলায় মাদেরকে পড়তে দেখতাম লাল বা সাদা শাড়ির একটা কম্বিনেশন, তো আমার ছোট থেকে এরকম একটা লাল বা সাদা শাড়ির প্রতি একটা আলাদাই ভালো লাগা আছে। তো এরকম একটা সুন্দর শাড়ি হাতে পেয়ে আমার নিজেরই মনে হচ্ছে শাড়িটা আমি নিয়ে নিই। এত সুন্দর শাড়ি তোমরা দেখো, একটা খাদি কটন, একদম সফট, সবাই জানো খাদি কটন ভীষণ সফট হয়, ভীষণ বডি হাগিং হয়, এবং এটার মধ্যে এত সুন্দর সুন্দর ছোট 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 গুটি গুটি কাজ করা আছে বিভিন্ন কালারে। এখানে আমাদের আঁচলটার মধ্যে ব্লু গ্রিন রেডের একটা কম্বিনেশনের কালার কাজ করা আছে। তো এটা আমরা একটা রেড ব্লাউজ দিয়ে পরতে পারি, এটা আমরা পুজোতেও কিন্তু অষ্টমীর দিন সকালবেলা এরকম একটা সুন্দর শাড়ি কিন্তু পরতেই পারি। তো এরকম একটা সুন্দর শাড়ি হচ্ছে 3400, এরকম একটা শাড়ি পেতে হলে হোয়াটসঅ্যাপ করতে হবে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে, স্ক্রিনশটটাও হোয়াটসঅ্যাপ করো এবং সুন্দর শাড়িটা নিজের করে দাও। আবারও একটা সুন্দর খাদি কটন নিয়ে চলে এসেছি, একটা গ্রিন কালার, গ্রিনের সাথে একটা সুন্দর রেড কালারের বর্ডার করা খাদি কটন। এখানে সুন্দর সুন্দর পিরামিডের মতন বিভিন্ন কালার দিয়ে কাজ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ, এবং গায়ে আমার বডিতে আছে সুন্দর সুন্দর চেকস, একটা রেডের বক্স বক্স চেকস করা আছে, আঁচলে আছে সুন্দর সুন্দর পম পম লাল আর হলুদে, এরকম একটা সুন্দর শাড়ি যার দাম হচ্ছে 2400। এরকম একটা সুন্দর শাড়ি পেতে হলে সেমভাবে হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে কন্ট্যাক্ট করো এবং শাড়িটা নিজে করে দাও। আবার একটা সুন্দর খাদি কটন, লালে আর হলুদের কম্বিনেশন আমাদের সবার খুব পছন্দ, যেহেতু সামনে বসন্তকাল আসছে এরকম একটা সুন্দর শাড়ি আমরা হোলিতে কিন্তু পরতেই পারি। এখানে দেখো সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে, এই কাজগুলো করতে কিন্তু দিনের পর দিন আমাদের কারিগরদের ভীষণ ভীষণ হার্ডওয়ার্ক আছে এরকম একটা সুন্দর শাড়ি বানানোর পিছনে। তো বর্ষানা কিন্তু সেটাই তুলে ধরছে আমাদের সবার সামনে, যে এরকম একটা সুন্দর শাড়ি যে কারিগররা বানায় তারা যেহেতু আমাদের কাজ পর্যন্ত পৌঁছাতে পারে না, বর্ষানা কিন্তু তাদেরকে আমাদের কাছে এই শাড়ির মাধ্যমে তুলে আনছে। তো এরকম একটা সুন্দর শাড়ি, প্রাইস সেম 3000, এরকম একটা শাড়ি নিজের করতে হলে সেমভাবে হোয়াটসঅ্যাপ করো, স্ক্রিনশট নাও আর শাড়িটা নিজের করে নাও। সেমভাবে একই শাড়ি আরও একটা সুন্দর কালার, অরেঞ্জের সাথে পিঙ্কের কম্বিনেশন দেখতেই পাচ্ছ, সুন্দর ব্লুতে আর গ্রিন কালার এবং ইয়েলো কালারে একটা সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে। একই সুন্দর শাড়িটার দাম হচ্ছে 3000 টাকা। তোমরা এই শাড়িটা একইভাবে হোয়াটসঅ্যাপ করো, স্ক্রিনশট নাও এবং আমি শাড়িটাকে আরও একবার ভালো করে দেখিয়ে দিই। শাড়ির এদিকটা দেখো একটুখানি, অরেঞ্জের সাথে সুন্দর পিঙ্কের একটা কম্বিনেশন, মানে এরকম একটা কম্বিনেশন কিন্তু সচরাচর খুব একটা দেখা যায় না, বাট এই কম্বিনেশনটা সুন্দর ডিপ কালার ব্লাউজ দিয়ে পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগে, ভীষণ এলিগেন্ট একটা লুক লাগবে। এরকম একটা শাড়ি আমরা বসন্তকালের আগে কিন্তু নিয়ে নিতেই পারি। তো এই শাড়িটা নিতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নাও, পোস্ট করো এবং নিয়ে নাও সুন্দর শাড়িটা।